আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা প্রধান রাজনৈতিক দল এখানে তারা তাদের দুপক্ষের এক পক্ষেরও বাংলাদেশের রাজনৈতিকভাবে মানুষের উপর আস্থা নাই এবং মানুষেরও তাদের উপর আস্থা নাই সরকারেরটা সবসময় বোঝা যায় না কারণ হচ্ছে সরকারি দল টাকা পয়সা খরচ করে এখানে মিটিংয়ে জড়ো করতে পারেনি কিন্তু নিশ্চয়ই কেউ তা তাদের মধ্যে টের পায় তাদের যে জনগণ ভিত্তি নর্বরে তা নাহলে তো একটা সহি নির্বাচন দিতে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না বিএনপির দিক থেকে কখন একটা অপোজিশন পার্টি কোনো সামাজিক আন্দোলনের মধ্যে আন আনওয়েলকাম হয়ে যায় ওই যে এক একটা কথাটা বললাম লোক বাচ্চারা মিছিল করছে তাদের ন্যায্য দাবিতে কিন্তু বিএনপি যাতে না সেটা চায় অর্থাৎ দুইটা পার্টি তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে অর্থাৎ দুইটা পার্টি মানুষ মানুষের কাছে তার যে প্রতিচ্ছবি তার যে ইমাজিনে তার মানুষের ইমাজিনেশনের মধ্যে যে ওরা নিজেদের ধান্দা ছাড়া কিছু করে না কিন্তু কি করে আওয়ামী লীগের দিক থেকে আমরা দেখতে পাই পুলিশ র‍্যাপ বেলফ্রি তাদের যারা তাদেরকে অন্যায়ভাবে ক্ষমতায় আনতে এবং রাখতে সহযোগিতা করেছে তাদেরকে ভীষণভাবে ছাড় দিচ্ছে নিজেদের যেমন পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি অপোজিশনের কাছে নাই এই কর্মকর্তাদেরও কোনো অ্যাকাউন্টেবিলিটি সরকারের কাছে নাই এটা আমরা লক্ষ্য করছি এটা হলো তার অন্তর্গত দুর্বলতা আর জবাবদিহি করছে কাদের কাছে বিদেশিদের কাছে নানান অ্যাম্বাসির থার্ড সেক্রেটারি সেকেন্ড সেক্রেটারির বাড়িতে বাংলাদেশের শাসক শ্রেণীর প্রধান দুই রাজনৈতিক দলের বড় বড় নেতারা এক নম্বর ছাড়া বাকি সবাই নেমন্তন্ন খেতে যান এই নেমন্তন্ন খাওয়াটা নেমন্তন্ন তো খারাপ জিনিস না কিন্তু রাজনৈতিক ইমপ্লিকেশানস আছে তাহলে মানুষের উপর আস্থা নাই মানুষের কাছে অ্যাকাউন্টেবিলিটি নাই তারা নির্ভর করছে বিদেশি শক্তিসমূহ এবং এক আপনার রাষ্ট্রযন্ত্রের যত রিপ্রেসিভ অর্গান্স আছে তাদের উপর এইরকম অবস্থায় শাসক শ্রেণী হিসেবে যখন দুর্বল হয়ে পড়ে সরকার হিসেবে যখন দুর্বল হয়ে পড়ে এইখানে যাদের যাদের যে সমস্ত বিদেশিদের ইন্টারেস্ট আছে তারা হয়তো শক্তিমান বোধ করে এবং এটার মনস্তাত্ত্বিক দিকও আছে আপনি যদি গভীরভাবে আমার ধারণাগুলো আপনি জানেন হ্যাঁ আপনি একটু নিরিবিলি লোক আপনার বিশ্বাস না হলে আপনি কথা বলে দেখতে পারেন যেমন ভারতের এইখানে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিজয় হলো আওয়ামী লীগ বলুন বিএনপি বলুন যারা ক্ষমতায় ছিল আছে কিংবা ভবিষ্যতে থাকবে তাদের নেতৃত্বের একটা বড় অংশকে বিশ্বাস করতে পেরে করাতে পেরেছে যে এইখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় যাবে এটা ভারতের একটা কনসেন্ট লাগবে এর চাইতে রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে এর চাইতে ভিত্তিহীন ভুল কিছু হতে পারে না কিন্তু ডিপ্লোমাসি এবং কৌশলগত দিক থেকে এর চাইতে বড় আপনার অর্জন ভারতের হতে পারে না বাংলাদেশের মানুষ যদি কোন একটা রাজনৈতিক দলকে সত্যিকার অর্থে সমর্থন করে রাস্তায় যদি তার পক্ষে মিছিল নামে এই থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের কথা বাদ দেন অ্যাম্বাসেডার সাহেবরা গিয়া ওই বাড়িতে ধর্ণা দিবে